অনাবৃষ্টি চিন্তা নিয়ে গ্রামে দেবরাজ ইন্দ্রের পূজো করলেন গ্রামবাসীরা। বেশ কিছুদিন ধরে চাষিরা বৃষ্টির জন্য আকাশের পানে তাকিয়ে আছেন। বৃষ্টির অভাবে আমন ধানের চাষ পিছিয়ে গেছে। এদিন পূর্ব বর্ধমান জেলার বোয়াইচণ্ডী গ্রামে দেবরাজ ইন্দ্রের পূজো হয়। বহু বছর আগে গ্রামের লোকজন বৃষ্টির প্রার্থনায় এই পূজো শুরু করেন। পূজোটি পরবর্তী সময়ে বন্ধ হয়ে যায়। পুনরায় বাংলার 1410 সালে বর্তমানে প্রয়াত আদিত্য মাঝি, মদন রায়, প্রভাকর মণ্ডলরা পূজোটি শুরু করেন। এই পূজো উপলক্ষে বোয়াইচণ্ডী গ্রামের 3 জন কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানানো হয়। কৃতিদের মধ্যে আছেন 2021 সালে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়ে বর্তমানে বাঁকুড়ার মেডিকেল কলেজে ডাক্তারি পাঠরত সুশান্তিকা কারী, বহরমপুর মেডিকেল কলেজে পাঠরত সহেলি দত্ত এবং নিহত জীবজন্তু নিয়ে গবেষণা করে বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ওয়ার্ল্ড রেকর্ড করে খ্যাতি অর্জন করা তরুণ পাল। বোয়াইচণ্ডী গ্রামে সুটি পুকুর বলে একটি পুকুর আছে, সেই বটবৃক্ষের তলায় দেবরাজ ইন্দ্রের পূজা হচ্ছে। এই পূজোটা কবে থেকে শুরু হয়েছে? এই পূজোটা শুরু হয়েছে বিগত 50-60 বছর আগে। কি জন্য এই পূজো করা হয়? এই পূজো করা হয় শুধু বৃষ্টির প্রার্থনা করা হয়। পূজো উপলক্ষে কি কোনো রকম কিছু অনুষ্ঠান হচ্ছে? পূজো উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে, চাষিরা সমবেতভাবে এখানে জড়ো হয় এবং বৃষ্টির জন্য দেবরাজ ইন্দ্রের কাছে প্রার্থনা করে। দেখলাম আজকে পূজা প্রাঙ্গণে কয়েকজনকে সম্বর্ধনা দেওয়া হলো, ওটা কি জন্য দেওয়া হলো এবং কাদেরকে দেওয়া হলো? ওটা খুব মানে এই গ্রামেরই শিবশঙ্কর রায়, ওর মাথা থেকে যে কৃতি ছাত্র বোয়ায়ে যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে যে একটা প্রাইজ দেবে তার জন্য এই ব্যবস্থা। কাকে কাকে প্রাইজ দেওয়া হলো? প্রাইজ দেওয়া হয়েছে সুশান্তিকা কারী, সহিনী দত্ত এবং তরুণ পাল। বোয়াইচণ্ডী থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।